নেক্সট হোমসের ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের জন্য একটি প্রাইম লোকেশনে একটি G+3 বিল্ডিং উইথ লিফটের থার্ড ফ্লোরে 1045 স্কোয়ার ফিটের একটি রিসেল 2BHK নিয়ে এসেছি, 10 ইয়ার্স ওল্ড, বাট ভেরি ওয়েল মেনটেন প্রপার্টি অ্যান্ড প্রপার্টিটি ফুললি ফার্নিশড, সাউথ ইস্ট ওপেন। আর এই প্রপার্টিটি রয়েছে আপনার EM বাইপাস থেকে মাত্র 200 মিটারের মধ্যে। আমার সামনে যে বড় সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাইল্যান্ড পার্ক। আপনারা যারা EM বাইপাস দিয়ে যাতায়াত করেন তারা প্রত্যেকেই এই প্রপার্টিটি চেনেন। এই আমি দেখাচ্ছি আপনাদের রোডটা, একটু দেখুন। এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটি থেকে বাঁদিকে মুড়লেই, বাঁদিকে বেঁকলে মাত্র 200 মিটারের মধ্যে আপনারা EM বাইপাস পৌঁছে যাবেন। এই ফ্ল্যাটটি রয়েছে অ্যাপেক্স হসপিটালের খুব সামনে, অ্যাপেক্স নার্সিংহোমের। ভিডিও স্কিপ না করে দেখবেন, তাতে আপনাদের কিছু অজানা থাকবে না। আর ভিডিওর এন্ডে গিয়ে আমরা আপনাদের প্রাইসিং ডিটেলসটি দিয়ে দেব। আপনারা যারা ফ্লোর প্ল্যান দেখতে চাইবেন আমাদের হোয়াটসঅ্যাপে পিন করবেন, আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে ফ্লোর প্ল্যান পাঠিয়ে দেব। G+3 উইথ লিফ থার্ড ফ্লোর, 10 ইয়ার্স রিসেল, 1045 স্কোয়ার ফিট, ফুললি ফার্নিশড। আসুন এবার আমরা থার্ড ফ্লোরে যাই, গিয়ে আপনাদের একটি হোম ট্যুর দিই এই 1045 স্কোয়ার ফিটের। আমাদের নেক্সট হোমসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে আমরা যা প্রপার্টি ওরিয়েন্টেড ভিডিও নিয়ে আসবো তা অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আসুন এবার থার্ড ফ্লোরে যাওয়া যাক। এই আমি এখন থার্ড ফ্লোরে চলে এসেছি আপনাদের এই 1045 স্কোয়ার ফিটের 2BHKটির ভিডিও দেবো বলে। এই হচ্ছে আপনার স্টেয়ার কেস, এই হচ্ছে করিডর, আর এই আপনার লিফটের অংশটি। ভিডিও স্কিপ না করে দেখবেন, তাতে আপনাদের কাছে কিছু অজানা থাকবে না। আর এন্ড অফ দ্য ভিডিওতে আমি আপনাদের প্রাইসিং ডিটেলসটা দিয়ে দেবো। ফ্লোর প্ল্যান লাগলে আর বলবেন, আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দেব। এই হচ্ছে আপনার এন্ট্রান্স। ফ্ল্যাটটিতে আপনি যখন ঢুকবেন তখন আপনি নর্থ ইস্টের দিকে মুখ করে ঢুকবেন। একটা হালকা ডিভিয়েশন আছে 45 ডিগ্রি, মেনলি এন্টায়ার সাউথ ইস্টটাই আপনারা ওপেন পাবেন। ঢুকে আপনারা একটা স্কোয়ার শেপের লিভিং ডাইনিং পাবেন। এই হচ্ছে আপনাদের লিভিং ডাইনিং, এবং খুব সুন্দরভাবে ফল সিলিং করে দেওয়া আছে, এলইডি লাইটও লাগানো আছে। এই হচ্ছে আপনার এই স্কোয়ার শেপের লিভিং ডাইনিংয়ের অংশটি। এদিকে আপনারা টিভি ওয়াল ইউনিটটি করতে পারবেন, আর এদিকটি আপনারা বসার জায়গা করতে পারবেন। আর সামনের যেই বড় উইন্ডোটি দেখছেন ওপেন আছে, এইটি আপনার রয়েছে এক্স্যাক্টলি সাউথ ইস্টের দিকে। এখন প্রায় দুপুর 12টা বাজে, আপনারা আলো দেখলেই বুঝতে পারবেন যে এটি কমপ্লিটলি সাউথ ইস্টের দিকে, সাউথ ইস্টের রোদটা আসছে। একবার অন্য কর্নার থেকে দেখানো যাক। এই হচ্ছে আপনাদের লিভিং এবং ডাইনিংয়ের অংশটি। প্রাইম লোকেশন প্রপার্টি, 10 ইয়ার্সের রিসেল, 1045 স্কোয়ার ফিট, সেমি ফার্নিশড অবস্থায় রয়েছে। আপনারা দেখতে হলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন। আর এই এই ড্রয়িং ডাইনিংয়ে এখানে একটি ওয়াশবেসিনের সেট আপ করে দেওয়া আছে, এবং এটিও দেখুন উড দিয়ে, উডওয়ার্ক দিয়ে ঘেরা রয়েছে। এই হচ্ছে আপনাদের কমন ওয়াশরুমটি, বেশ প্রমাণ সাইজের একটি কমন ওয়াশরুম রয়েছে। স্যানিটারি এবং মিক্সার ফিটিং লাগানো রয়েছে। ভেরি ওয়েল মেনটেন প্রপার্টি, খুব নিট অ্যান্ড ক্লিন। আর এই সামনের দিকে যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন, এটি আপনার ওয়েস্টের দিকে ওপেন থাকবে। এই হচ্ছে আপনাদের কমন ওয়াশরুমটি। আসুন এবার আপনাদের কিচেনটি দেখাই। এই হচ্ছে আপনাদের কিচেনের অংশটি, আর কমপ্লিটলি মডিউলার করে দেওয়া আছে, খুব রুচিসম্মতভাবে কাজ করা। অটোমেটিক চিমনিও লাগানো আছে, ওনার সবই এখানে রেখে যাবে। আর এটার সাথে আপনারা আরেকটা স্টোরেজ টাইপের প্যাসেজ পাবেন এই কিচেনটির সাথে, সেখানেও আপনাদের শোকেস করে দেওয়া আছে। আর উপরে একটা প্ল্যাটফর্ম রাখা রয়েছে কিছু জিনিসপত্র রাখবার জন্য, যা যা ইলেকট্রিক্যাল পয়েন্ট লাগে সবই আপনারা কিচেনে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনাদের
এই 2BHK-টি কিচেনের অংশটি। আসুন এবার বেডরুম এবং ব্যালকনিটি দেখানো যায়। এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে আপনারা একটি ওয়ার্ড্রব পেয়ে যাচ্ছেন, আর তাছাড়া এটার সাথে আপনাদের অ্যাটাচ ব্যালকনিটিও থাকবে। এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুমটি। এই দিকটি হচ্ছে সাউথ ইস্ট, আর এদিকটি ডায়াগনালি আপনারা ইস্টের দিকটি পাবেন। এই হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুমটি, আর এই ইস্টের দিকে, এই যে সাউথ ইস্টের দিকে আপনারা সামনে চওড়া একটি রাস্তাও পাবেন। এই হচ্ছে আপনাদের এই 2BHK-টির ব্যালকানির অংশটি। খুব প্রাইম লোকেশন প্রপার্টি। আপনারা দেখতে হলে আমাদেরকে একদিন আগে জানাবেন, আমরা আপনাদের দেখার ব্যবস্থা করে দেবো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাকে কন্ট্যাক্ট করবেন, আমাদের টিমের কেউ একজন অবশ্যই আপনাদেরকে ফ্ল্যাটটি দেখিয়ে দেবে। আসলে আমার মাস্টার বেডরুমটি দেখানো যায়। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম। এই দিকটা হচ্ছে ডায়াগনালি নর্থ ওয়েস্ট, আর এদিকটা হচ্ছে আপনার ইস্টের দিক। মাস্টার বেডরুমেও আপনারা একটি ওয়ার্ড্রব পেয়ে যাচ্ছেন, তাছাড়াও এখানে এই বেডটি থাকবে। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম, তাছাড়াও এখানে একটি ড্রেসিং টেবিলও আছে যেটি ওনার রেখে যাবে। আসুন এবার অ্যাটাচ টয়লেটটি দেখানো যাক। এই হচ্ছে আপনাদের অ্যাটাচ টয়লেটটি। অ্যাটাচ টয়লেটটিও যথেষ্ট প্রমাণ সাইজের, প্রমাণ সাইজের থেকে অনেক বড় বললেই ভালো হয়। এখানে আপনাদের গিজারও লাগানো আছে, অবশ্যই এটি থাকবে, এবং যে স্যানিটারি ফিটিংস থাকে সে তো আছেই, এবং অ্যাটাচ টয়লেটটাও আপনারা মিক্সচার ফিটিং পেয়ে যাবেন। আসলে এবার প্রাইসের কথায় আসা যাক। ফ্ল্যাটটির প্রাইস রাখা রয়েছে উইথ ইন্ডিপেন্ডেন্ট কভার পার্কিং। উইথ ইন্ডিপেন্ডেন্ট কভার পার্কিং ফ্ল্যাটটির প্রাইস রয়েছে 63 লাখ। নেগোসিয়েশনের জায়গা খুব একটা নেই, এই প্রাইম লোকেশন প্রপার্টি তে এখন নতুন নিতে গেলে বেশ অনেকটাই দাম পড়বে। আর আপনারা এই ফ্ল্যাটটি কিন্তু ইন্টিরিয়ারের সাথেই পাচ্ছেন, আপনাদের ফল সেলিং করতে হবে না। একটি দুটি রুমেই আপনারা ওয়ার্ড্রব পেয়ে যাচ্ছেন, একটি রুমে আপনাদের বেডটিও থাকবে, এসিটি ওনার নিয়ে যেতে পারেন, সেটা ডিপেন্ড করবে। আর ফ্ল্যাটটির প্রাইস হয়েছে 63 লাখ উইথ ইন্ডিপেন্ডেন্ট কভার পার্কিং। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর নেক্সট হোমসের ইউটিউব চ্যানেলটি আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে আমরা যা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর ফ্ল্যাটটি দেখতে হলে আমাদেরকে একটু আগে জানাবেন, আমাদের আপনাদের চাবি অ্যারেঞ্জ করে ফ্ল্যাটটি দেখাতে হবে। ভিডিওটি আর বড় করলাম না, নেক্সট হোমসের থেকে সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।